আজকে কিন্তু আমাদের নাটক সিনেমাতে সেভাবে শুদ্ধ ভাষা উচ্চারণ করা হয় না এবং বাচ্চারা অনেক এলোমেলো কথা শিখছে আজকে এই বিশেষ দিন আপনার অনুভূতি প্রকাশ করবেন আর এই বিশেষ দিন উদ্দেশ্য এই কেন্দ্র করে দর্শকদের কি বলতে চান দর্শকদেরকে বলবো যে আজকে আমাদের ভাষা আন্দোলনের দিন আমরা এই মাসটা যেমন সবাই ভাষার জন্য হচ্ছে আন্দোলন করেছিল আমাদের সালাম রফিক বরকত তারা জীবন দিয়েছিলেন অথচ আজকে কি আমরা ভাষার ঠিকমতো প্রয়োগ করছি আমরা কিন্তু ঠিকমতো বাংলা ভাষাটা কথা বলতে পারি না উচ্চারণ করতে পারি না এবং বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলি আমাদের আগে যেটা হতো যে বাংলা নাটক বা সিনেমা দেখানো হতো কেন যে সেখান থেকে ভাষাটা শুদ্ধভাবে যাতে শেখানো হয় বাচ্চাদেরকে আজকে কিন্তু আমাদের নাটক সিনেমাতে সেভাবে শুদ্ধ ভাষা উচ্চারণ করা হয় না এবং বাচ্চারা অনেক এলোমেলো কথা শিখছে তো আমাদের উচিত হচ্ছে এই যে আমাদের সংস্কৃতির যে বিকৃতি ঘটছে এটার দিকে আমাদের নজর দেয়া এবং আমি সবাইকে বলবো প্রতিটা বাবা মা যেন তাদের সন্তানদেরকে একেবারে শুরু থেকেই একেবারে বাচ্চাটা যখন শিশু থাকে তখন থেকেই যেন শুদ্ধ ভাষায় কথা বলা শেখান এবং আজ যেমন গতকাল একটা নাচের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে হিন্দি গানের উপরে নাচ করানো হচ্ছে কেন আমাদের দেশের এত সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান রয়েছে আমাদের নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত রয়েছে সেগুলোর উপরে যদি আমাদের বাবা মারা তাদের সন্তানদেরকে দেশাত্মবোধক গান দিয়ে যদি হচ্ছে শুরু করান এবং প্রতিটা বাবা মা যদি সন্তানদেরকে বলেন যে মা মাটি দেশ এই তিনটা জিনিসকে ভালোবাসতে হবে আমার মনে হয় আমাদের ছোট বাচ্চারা তারা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আমরা চাই আমাদের দেশকে ভালোবাসতে এবং সেভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই আপু এটা আমার প্রশ্ন না এটা আমার সবার প্রশ্ন সাধারণ সম্পাদক নেই আসলে সাধারণ সম্পাদকের অনেক দায়িত্ব রয়েছে নিশ্চয়ই সে অন্য কোনো দায়িত্বে রয়েছে কাজ করছে ইনশাল্লাহ চলে আসবে চলচ্চিত্রের পাশাপাশি অনেক আগে থেকেই কিন্তু হিন্দি ছবি বা অন্যান্য দেশের ছবি কিন্তু এসেছে আমরা সেটা সবাই দেখেছি এবং আমরা একসময় কিন্তু অনেক প্রতিবাদও করেছি এটার জন্য আমরা মনে আছে কাপুনের কাপড় গায়ে দিয়ে কিন্তু আন্দোলন করেছি তারপরও মিলন ভাই